আসসালামু আলাইকুম, আমি রনি শ্রাবণী, NKM হ্যান্ডিক্রাফটে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমি দেখাবো পুতির ল্যাম্পশেডের তৃতীয় অংশ এবং আজকেই শেষ করব। ভিডিও বড় হয়ে যাচ্ছিল, সেজন্য আমি তিনটি পার্টে ভাগ করেছি। তো চলুন শুরু করি আমরা বাকি অংশটুকু। একটি শেপ আসলো, এবারে আমরা নেক্সট লাইনে 3 কমন 6 এবং 1 কমন 5-এর একটি লাইন করে নেব। তো প্রথমে আমরা এখান থেকে 3টি পুঁতি কমন নিলাম, এখানে আমি 6-এর ঘর করব। তো সেক্ষেত্রে প্রথমে একটি ম্যাজেন্ডা কালার পুঁতি, একটি সাদা পুঁতি এবং একটি ম্যাজেন্ডা কালার পুঁতি দিয়ে ক্রস দিয়ে নেব। এবারে করে নেব 1 কমন 5-এর একটি ঘর। তো 1 কমন 5-এর ঘরটি, এখানে 2টো পুঁতি রয়েছে, আরো 3টি পুঁতি নেব এবং এই ঘরটি পুরোটাই আমরা ম্যাজেন্টা কালার পুঁতি দিয়ে করব। 5-এর ঘরটি আমরা ম্যাজেন্টা কালার পুঁতি দিয়ে করে নেব। এখানে 3টি পুঁতি নিলাম এবং 1টি পুঁতিতে ক্রস দিয়ে এখানে 5-এর ঘর করে নিলাম। এবার আবার আমরা 3টি পুঁতি কমন নিয়ে এখানে 6-এর ঘর করে নেব। ঘর করার জন্য এখানে প্রথমে আমি সাদা পুঁতি নেব এবং নেক্সট ক্রসের জন্য ম্যাজেন্ডা পুঁতি নিলাম। যেহেতু এখানে 4টি পুঁতি রয়েছে, তো 6-এর ঘরের জন্য আমাদের আর 2টো পুঁতি দরকার। তো সেজন্য প্রথমে আমি সাদা পুঁতি নিলাম এবং ক্রস দিলাম ম্যাজেন্ডা কালার পুঁতি দিয়ে, যাতে 5-এর ফুলটি পুরোটাই ম্যাজেন্ডা কালার পরে। সেজন্য আবার আমি 3টি পুঁতি নিলাম এবং এখানে 1টি পুঁতি কমন নিয়েছি, এখানে 1টি 5-এর ফুল করে নিলাম। সেম প্রসেসে পুরো লাইনটি রাউন্ড করে 3 কমন 6 এবং 1 কমন 5-এর লাইন করে নেব। আর আরেকটি কথা আপনারা সবসময় মাথায় রাখবেন, যেহেতু ল্যাম্পশেড করার জন্য আপনারা 3-4 ঘর পর পর এখানে গিট দিয়ে নেবেন। এবারে আমি একটি গিট দিলাম, এখানে খেয়াল করবেন 6-এর ঘরের জন্য প্রথমে একটি সাদা নিলাম এবং পরে ক্রসের জন্য ম্যাজেন্ডা কালার নিলাম, 2টো গিট দিয়ে নিলাম। সুতা যেহেতু 2টো সুতাই নিচে নেমে এসেছে, তো 1টি সুতা আমরা এখানে ম্যাজেন্ডা কালার পুঁতির মধ্য থেকে উপরে নিয়ে আসব এবং এখানটায় আমরা 1টি পুঁতি কমন নিয়ে আরো 3টি পুঁতি ম্যাজেন্ডা কালার 3টি পুঁতি নিয়ে এখানে 5-এর ফুল করে নেব। তো পুরো লাইনটি আমরা এভাবে করে নেব। গেল 3 কমন 6 এবং 1 কমন 5-এর লাইনটি। এবারে আমরা করে নেব 3 কমন 7-এর লাইন। এখানে 3টি পুঁতি কমন নিলাম, এবারে 4টি পুঁতি নেব। এখানে 4টি পুঁতি নিলাম এবং 1 পুঁতিতে ক্রস দেব। কমন 7-এর একটি লাইন করে নিলাম। এখানে আমরা 2টো নিয়েছি ম্যাজেন্ডা কালার পুঁতি এবং মাঝখানের পুঁতিটি সাদা। এভাবে যেখানে সেট করা এভাবে আছে, ঠিক সেভাবেই আপনারা পুঁতি কমন নেবেন।
আবার আমরা তিনটি পুঁতি কমন নেব। এবং এখানে যেহেতু চারটি পুঁতি রয়েছে আমরা আরো তিনটি পুঁতি নেব। এবং এক পুঁতিতে ক্রস দেব। এভাবে পুরো লাইনটি আমরা তিন কমন সাতের একটি লাইন করে নেব। হয়ে গেল তিন কমন সাতের লাইনটি। এখানে আপনারা খেয়াল করবেন, আপনারা টেনে টেনে লাইনটি করতে হবে। লাইনটি কমপ্লিটের পর মুখটা কিন্তু এভাবে ছোট হয়ে এসেছে, শেপটা এরকম এসেছে। আর অবশ্যই আবারও আমি বলে দিচ্ছি যে আপনারা লাইনটি টেনে টেনে করবেন এবং কয়েক ঘর পর পর এখানে গিট দিয়ে নেবেন। এবারে আমরা করে নেব দুই কমন ছয়ের একটি লাইন। দুই ঘর থেকে দুটো পুঁতি কমন নেব। এবং এখানে আমি দুটো পুঁতি কমন নিয়েছি, চারটি পুঁতি। এখানে চারটি পুঁতি নিলাম, এক পুঁতিতে ক্রস দিয়ে নিলাম, ছয়ের ঘর করলাম। আবার আমরা দুটি পুঁতি কমন নেব। এখানে যেহেতু তিনটি পুঁতি রয়েছে আমি এখানে আরো তিনটি পুঁতি নেব সুতায়, এবং এক পুঁতিতে ক্রস দিয়ে এখানে ছয়ের ঘর করে নেব। এভাবে পুরো রাউন্ড আমরা দুই কমন ছয়ের করে ঘুরে আসবো। দুই কমন ছয়ের লাইনটি এবারে আমরা করব দুই কমন পাঁচের একটি লাইন। এখানে আমরা দুটো পুঁতি কমন নিয়েছি, এবারে সুতায় তিনটি পুঁতি নেব এবং এক পুঁতিতে ক্রস দেব। এবারে আবার আমরা দুটি পুঁতি কমন নেব। এখানে যেহেতু তিনটি পুঁতি আছে আমরা দুটো পুঁতি নেব এবং এক পুঁতিতে ক্রস দেব। এভাবে পুরো লাইন আমরা দুই কমন পাঁচের ঘর করে নেব। লাইন এবারে আমরা করে নেব এক কমন চারের একটি লাইন। এখানে যেহেতু একটি পুঁতি কমন নেওয়া আছে আমরা সুতায় প্রথমে তিনটি পুঁতি নেব এবং এখানে একটি পুঁতি ক্রস দিয়ে নেব। আবার আমরা একটি পুঁতি কমন নেব। এবারে সুতায় দুটো পুঁতি নেব, যেহেতু সুতার ভিতরে আমাদের দুটো পুঁতি রয়েছে এবং একটি পুঁতি এখান থেকে ক্রস দিয়ে নেব। এভাবে করে পুরো লাইনটি আমরা এক কমন চারের একটি লাইন করে নেব। এক কমন চারের একটি লাইন। এখানে আমরা নিচের মতোই আরো পাঁচটি লাইন করে নেব, ঠিক এখানে যেভাবে রয়েছে হুবহু একই সিস্টেমে এবং একই ডিজাইনে উপরটাও আমরা করে নেব। এক কমন চারের এখানে আমরা একটি লাইন বেশি করেছি, ছয়টি লাইন করে নিয়েছি।
নিচের ডিজাইন আর উপরের ডিজাইন একই রকম, একই ডিজাইনে করে নিয়েছি। এবারে এখান থেকে আমরা এক কমন পাঁচের একটি লাইন করে নেব। এখানে একটি পুঁতি যেহেতু কমন নেওয়া আছে, সুতার প্রথমে চারটি পুঁতি নেব। এবং এক পুঁতিতে ক্রস দিয়ে এখানে এক কমন পাঁচের একটি ঘর করে নিলাম। এবারে আবার একটি পুঁতি কমন নেব এবং সুতায় আমরা তিনটি পুঁতি নেব। এবং অপর সুতাটি দিয়ে এক পুঁতিতে ক্রস দিয়ে এখানে পাঁচের ঘর করে নিলাম। এভাবে পুরো রাউন্ড ঘুরে আমরা এক কমন পাঁচের একটি লাইন করে নিলাম। এক কমন পাঁচের একটি লাইন। এবারে আমরা করে নেব এখানে দুই কমন ছয়ের একটি লাইন। এখানে যেহেতু দুটো পুঁতি কমন নেওয়া রয়েছে, আমরা সুতায় চারটি পুঁতি নিয়ে নেব। আগের সিস্টেমে এতক্ষণ যারা আপনারা ভিডিওটি দেখেছেন তারা অবশ্যই এটা পারবেন। তারপর আমি দেখিয়ে দিচ্ছি, চারটি পুঁতি নিয়ে এক পুঁতিতে ক্রস দিলাম এবং আবার আমরা দুটো পুঁতি কমন নেব। এবং এখানে আমরা তিনটি পুঁতি নিয়ে এক পুঁতিতে ক্রস দেব এবং ছয়ের ঘর করে নেব। ঠিক একই সিস্টেমে পুরো লাইনটি আমরা কমপ্লিট করে ফেলবো দুই কমন ছয়ের। গেল দুই কমন ছয়ের লাইনটি। এবারে আমরা করে নেব দুই কমন সাতের একটি লাইন। দুই কমন সাতের জন্য আমরা দুটো পুঁতি কমন নেব, দুই ঘর থেকে দুটো পুঁতি কমন নেব। এখানে দুটো পুঁতি কমন নিলাম আর সুতায় আমরা পাঁচটি পুঁতি নেব। প্রথমে আমরা দুটো সাদা পুঁতি নিলাম, একটি নেব ম্যাজেন্ডা কালার পুঁতি এবং আরো দুটো সাদা পুঁতি নিয়ে এবারে সাদা পুঁতিতে ক্রস দেব। আবার আমরা দুটো পুঁতি কমন নেব। এবারে সুতায় চারটি পুঁতি নেব। দিলাম ঠিক একই সিস্টেমে আমরা দুটো করে পুঁতি কমন নেব এবং সাতের ঘর করে নেব। দুই কমন সাতের লাইনটি করে নিলাম। এখানে খেয়াল করবেন মাঝখানের প্রতি ঘরে মাঝখানের প্রতিটি ম্যাজেন্ডা কালার। তো আপনারা এরকম ডিজাইন করতে চাইলে এরকমেরই করে নেবেন, আর যদি আপনাদের অন্য কোনো ডিজাইন পছন্দ থাকে তাহলে আপনারা সেগুলো ইউজ করবেন। তো এবারে আমরা করে নেব দুই কমন পাঁচ এবং এক কমন ছয়ের একটি লাইন। প্রথমে আমরা এক কমন ছয়ের ঘরটি করে নেব। এক কমন ছয়ের ঘরের জন্য আমরা এখানে ম্যাজেন্ডা কালার পুঁতি থেকে শুরু করলাম। ছয়ের ঘরটি ম্যাজেন্ডা কালার হবে। এখানে যেহেতু সুতায় একটি পুঁতি কমন নেওয়া আছে, আমরা সুতায় আরও পাঁচটি পুঁতি নেব। এখানে পাঁচটি পুঁতি নিলাম এবং এক পুঁতিতে ক্রস দিয়ে
6 ঘর করে নিলাম আবার আমরা দুটো পুঁতি কমন নেব এখানে 2 কমন 5 এর একটি ঘর করে নেব যেহেতু এখানে সুতোয় 3টি পুঁতি রয়েছে আমরা এখানে দুটো পুঁতি নেব একটি সাদা এবং একটি ম্যাজেন্টা কালার পুঁতি নেব ক্রস করার জন্য পাঁচের ঘরটি করে নিলাম এখন আবার আমরা 1 কমন 6 এর একটি ঘর করে নেব এখানে দুটো পুঁতি আছে আমরা এখান থেকে সুতায় আরো 4টি পুঁতি নেব এবং এক পুঁতিতে ক্রস দিয়ে এখানে 6 এর ঘর করব একই সিস্টেমে আমরা 1 কমন 6 এবং 2 কমন 5 এর ঘর করে পুরো লাইনটি করে নেব পুরো লাইনটি উপরের অংশটি কমপ্লিট এবারে সেম ভাবে আমরা নিচেও এই অংশটি করে নেব এখানে যেমন 1 কমন 5 2 কমন 6 2 কমন 7 এবং 1 কমন 6 2 কমন 5 এর লাইন করে নিয়েছি ঠিক হুবহু এখানেও সেরকমের লাইন করে পুরো অংশটি করে নেব আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন এবং যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা এখনি সাবস্ক্রাইব করে নিন আমাদের চ্যানেলটি এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ